আজ আমি বানাবো বেতো শাক ভাজা। বেতো শাক নিয়ে নিয়েছি, শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিতে হয়, তা নাহলে এর মধ্যে অনেক মাটি থাকে, তো তা নাহলে মাটিগুলো খাওয়ার সময় কিচকিচ করবে। তো দু তিন বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের রসুন একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, রসুনটা অনেকটা বেশি লাগবে। আর ওখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে নিই। এই রেসিপিটা বানাবো আমি সর্ষের তেলে, তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দিলাম। রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। রসুনের সাথে পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটাও দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি পেঁয়াজ ভাজবো না। এবার আমি বেতো শাকটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, এবার হালকা নাড়াচাড়া করে নেব। নিয়ে এটা একটা ঢাকনা বন্ধ করে দেব, বেশ কিছুক্ষণ এটা হলে শাক থেকে জলটা বেরিয়ে আসবে। জলটা শুকনো হয়ে গেছে, শাকের জলটা কিন্তু চলে গেছে। শাকের জলটা যদি ফেলে দিতেন তুলে, তাহলে কিন্তু শাকের টেস্টটাও চলে যেত। সেই জন্য শাকের জল কিন্তু শাকের মধ্যেই শুকনো শুকনো করে নেওয়া দরকার। তো আমার এটা হয়ে গেছে রেসিপিটা। গরম ভাতের সঙ্গে পেঁপে শাক ভাজা দারুণ লাগে, এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তাহলে আমি আবার আসবো আপনাদের কাছে।